আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। আর আজকের ভিডিওটি যারা বেশি গাছ পছন্দ করে আর যাদের বাসায় মানি প্ল্যান্ট আছে তাদের জন্য অনেক হেল্পফুল একটি ভিডিও। আর আমার এই মানি প্ল্যান্ট গাছটা আমি প্রায় দেড় মাস ধরে রুমেই রেখেছি, রুমে বলতে ডাইনিংয়ে রেখেছি আর জানালার সাইডে রেখেছি, আলো বাতাস আসে এই জন্য গাছটা অনেক ভালো আছে। আর কিছুদিন ধরে এই গাছটা যত্ন করা হচ্ছে না, আর গাছের যে মরা পাতা ছিল এগুলো আমি ফেলে দিছি। আর মানি প্ল্যান্ট জোপালো করার একটা বুদ্ধি আছে, সেটা হলো গাছের ডগাগুলো যখন বড় হয়ে যায় তখন ডালগুলো কেটে দিলে কাটা জায়গার উপর থেকে একটা নতুন ডাল বের হয়, এভাবে অনেকগুলো ডাল বের হয়ে গাছটা জোপালো হয়। আর আমার গাছটা দেখেই বুঝতে পারছেন। আর এই গাছটাতে আজ কিছু সার দিব। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর গাছের গোড়ার মাটিগুলো আমি একটু জোরজোরে করে দিব, এতে গাছের জন্য অনেক ভালো, গাছগুলো অনেক ভালো থাকে। আপনারা এইভাবে ট্রাই করবেন, মাটি যেন নরম থাকে। আর এখন এগুলোতে দিয়ে দিব ডিমের খোসা, চা পাতি, শুকনা গোবর, আর পারলে দুই একটা ইউরিয়া সার দিলেও গাছ অনেক সুন্দর থাকে। আর মানি প্ল্যান্ট নিয়ে অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই গাছটা আমার অনেক বেশি ভালো লাগে, এই গাছটা করতে আমার প্রায় 3 বছর টাইম লাগছে। আর এই গাছটাকে আজ পুরো ক্লিন করে দিব। এগুলো দিবার পর আমি মাটির সাথে মিশিয়ে দিব সারগুলো। আর যারা নতুন আজই প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এখন পাতাগুলো আমি ধুয়ে দিব, কারণ পাতার ভিতরে অনেক বালি জমে পড়ে আছে আর এগুলো জমতে জমতে পাতার গায়ে দাগ পড়ে যায়, তাই আমি মুছে দিব। নিচেরগুলো মুছে দিচ্ছি, তবে এত পাতা মুছা সম্ভব না। তাই আমি স্প্রে করে দিব। আর স্প্রে করলে পুরো ঘাসটাই ভেজা ভেজা হবে, অনেক সুন্দর হবে পরে। তবে অল্প গাছ থাকলে, অল্প পাতা থাকলে এভাবে মুছে দিলে হয়, আমার যেহেতু গাছটা অনেক বড়। এতো স্প্রে করা হয়ে গেছে। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।